দুবেলা দুমুঠো ভাত আর পরিবারের সুখের জন্য যাত্রা, উদ্দেশ্য শ্রমের মূল্যে সামান্য কিছু টাকা। দেশে এবং বিদেশে বর্তমানে নারীরা অর্থের লোভে পড়ে নিজের সম্ভ্রম বিক্রি করছে, কিন্তু ঘটছে তার ঠিক উল্টোটা। শ্রম যাচ্ছে ঠিকই, কিন্তু তার বিনিময়ে নির্মম অত্যাচার, কখনো কখনো তার চেয়েও বেশি কিছু। পাঠিয়ে দিচ্ছি বিদেশে গৃহকর্মী হিসাবে, হিসাব করলে বোধহয় কোনো নারী ইজ্জত নিয়ে ফিরতে পারে না। কেউ মুখে বলে এগুলো আমরা টের পাই, পত্রিকা আসে যেগুলো বলে না, আদৌ টের পাওয়া সম্ভব না। ওকাপের তথ্য মতে যৌন নির্যাতনের শিকার নারী কর্মীদের 30% অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফেরেন। যে দেশের শাসন ব্যবস্থা নিজ রাজধানী ঢাকাতে নারীর সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই সরকার কি করে বিদেশে নারী পাঠাতে নিশ্চিন্ত থাকতে পারে আমাদের বুঝে আসে না। চিকিৎসকের পরামর্শে এদের মধ্যে 30% গর্ভপাতের সুযোগ পেলেও বাকিরা অনাকাঙ্ক্ষিত সন্তান প্রসবে বাধ্য হন। যে সমস্ত স্বামীরা এবং বাবারা তাদের বউ এবং মেয়েকে বিদেশে পাঠায় চাকরি করার জন্য, টাকা কামাই করার জন্য, ওই স্বামী এবং ওই বাবাকে নিঘাত জাহান্নামে যেতে হবে। দুনিয়ার কোনো যতই আপনি তাহাজ্জুদ পড়েন, দরদর হজ করেন, কোন কাজে লাগবে বৈধ উপার্জন, তবে নিষেধ নাই। সুযোগ পেলে তারা অবশ্যই বৈধ উপার্জন করতে পারে, যদি নাকি তাদের পরিবেশ পরিস্থিতি তার অনুকূলই হয়। আল্লাহ রসুলের পারিবারিক জীবনে যদি তাকিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, জানাব বিনতে খুজাইমা উম্মুল মুমিনীন, তিনি নিজে রোজগার করতেন ঘরের মধ্যে বসে, বিতরণ করতেন ঘরের মধ্যে বসে, এই জন্য তার লকব হয়ে গেছিল উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। বোঝা গেল নারীরা অবশ্যই বর্জন করবে, কিন্তু তার নিজস্ব সম্ভ্রম সতীত্ব পর্দা বজায় রেখে। পুরুষরা বর্জন করবে, তার জন্য দুনিয়ার বাইরে গিয়ে যা খুশি সে করতে পারে বৈধ পথে, কিন্তু ঘরের মধ্যে পূর্ণ অধিকার, পর্দার মধ্যে পূর্ণ অধিকার রয়েছে নারীদের। যে সমস্ত কর্মস্থলে নারীদের স্বাধীনতা নাই, সম্ভ্রমহীনতার আশঙ্কা আছে, অর্থের বা আয় রোজগারের স্বার্থে কোনো নারী নিজের সম্ভ্রম বিক্রি করতে পারে না। দেশে এবং বিদেশে বর্তমানে নারীরা অর্থের লোভে পড়ে নিজের সম্ভ্রম বিক্রি করছে, হর হামেশা আমরা দেখছি, আপনারা দেখছেন। এমনকি গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে গেছে, এদেশের নারীগুলিকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে গৃহকর্মী হিসাবে, হিসাব করলে বোধহয় কোনো নারী ইজ্জত নিয়ে ফিরতে পারে না। কেউ মুখে বলে এগুলো আমরা টের পাই, পত্রিকা আসে যেগুলো বলে না, আদৌ টের পাওয়া সম্ভব না। যে দেশের শাসন ব্যবস্থা নিজ রাজধানী ঢাকাতে নারীর সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই সরকার কি করে বিদেশে নারী পাঠাতে নিশ্চিন্ত থাকতে পারে আমাদের বুঝে আসে না। আর যে সমস্ত স্বামীরা এবং বাবারা তাদের বউ এবং মেয়েকে বিদেশে পাঠায় চাকরি করার জন্য, টাকা কামাই করার জন্য, ওই স্বামী এবং ওই বাবাকে নিঘাত জাহান্নামে যেতে হবে। দুনিয়ার কোনো যতই আপনি তাহাজ্জুদ পড়েন, দরদর হজ করেন, কোন কাজে লাগবে না। সাবধান থাকবেন, নারীদের ইজ্জত আগে, সন্তান পালন আগে, এরপরে হলেও বৈধ উপার্জন, তবে নিষেধ নাই। সুযোগ পেলে তারা অবশ্যই বৈধ উপার্জন করতে পারে, যদি নাকি তাদের পরিবেশ পরিস্থিতি তার অনুকূলই হয়। ইসলামী অর্থনীতি ব্যক্তি মালিকানা স্বীকৃত, সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়। পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তি মালিকানা সীমাহীন, যত খুশি সে দুহাতে লুটপাট করবে, হালাল হোক আর হারাম হোক কোনো বাস বিচার নাই। ইসলামী অর্থনীতি অবশ্যই ব্যক্তি মালিকানা স্বীকৃত, কিন্তু তাকে অবশ্যই হালাল খেতে হবে, হারাম পথে নয়, এটা হলো পার্থক্য। আল্লাহ বলছেন আলাম এরও আন্না খালাকনা লাহুম মিম্মা আমালাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিন 71-72 আয়াত। আল্লাহ বলছেন তারা কি দেখে না যে আমরা তাদের জন্য আমাদের নিজের হাত দিই, অর্থাৎ এই রুজিটা এমনি হয় না। যদি বলতেন আল্লাহ পাক যে আমরা রুজি সৃষ্টি করে দিয়েছি, মানুষ কিন্তু বুঝতে পারত, কিন্তু ভাষাটা এমনভাবে জোরালোভাবে ব্যবহার করা হয়েছে, মিম্মা আমালাত আইদিনা, আমাদের হাত যে রুজি তোমাদের জন্য তৈরি করে দিয়েছে, তার মানে তোমাদের স্বার্থেই পবিত্র রুজি আমরা তৈরি করেছি। আনআমান গবাদি পশু, ফাহুমুল্লাহা মালিকুন, আর মানুষ সেগুলোর মালিক, এটা হলো ব্যক্তি মালিকানার বড় দলিল হল এটা। আপনার গরু আপনার, সরকারের নয়, অন্যের নয়, ঠিক অমনি করে আপনার জমি আপনার,
কোন দেশে হস্তক্ষেপ করতে পারে না, এই ব্যক্তি মালিকানা আল্লাহ কর্তৃক স্বীকৃত। সুতরাং না আজাল্লাল্লাহ লাহুম, ছাগল ভেড়া গরু উট তোমাদের জন্য আমরা অনুগত করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি। ফামিন হা রাকুবুহুম, তোমার ইচ্ছা মতো এই শক্তিশালী ঘোড়ার উপরে উঠে, এই শক্তিশালী উটের পিঠে উঠে তোমরা ঘুরে বেড়াচ্ছ। ফামিন হা ইয়াকুলুন, আবার তোমরা তাকে জবাই করে খেয়েও নিচ্ছ। আমার এই পশুগুলো তোমাদের উপরে কিন্তু পাল্টা হামলা করে না, এর চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেন ঈদের সময় আর হজের সময়। একটা উট দাঁড়িয়ে আছে, খোসা মারি দিলেন, হড়হড়কে রক্ত পড়ে গেল, উট কিন্তু পাল্টা আপনার হামলা করছে না। এটা আল্লাহরই বিধান, তিনি বলে দিয়েছেন তুমি কি আমি পাঠিয়েছি খাওয়ার জন্য, গরু উট পূজা করার জন্য নয়, এগুলো মানুষের খাদ্য হিসেবে পাঠানো হয়েছে। যারা এগুলো পূজা করে স্বভাব বিরুদ্ধ কাজ করে, ইসলামী অর্থনীতির বাধাহীন নয়, এটা নিয়ন্ত্রিত অর্থনীতি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সূরা বাকারা 168 আয়াত। হে ইমানদারগণ, তোমরা আমার এই জমিন থেকে হালাল এবং পবিত্র রুজিক ভক্ষণ করো, যেটা শর্ত লেগে তো বিনা শর্তে নয়, ওটাকে হালাল হতে হবে, পবিত্র হতে হবে। গলিজ জিনিস মদ ওটা খাদ্য নয়, অন্ধের গাছের কলা চুরি করা ওটা হালাল নয়, যদিও খেতে বড় মজা, অন্ধের গাছের আম খেলে হারাম হয়ে যাবে, কিন্তু আপনার নিজের গাছের আম পচা খাওয়া যাবে না, ওটা গলিজ, ওটা তৈব নয়। এই পার্থক্য দূর সামনে রাখতে হবে। আপনার যে কোনো খাদ্যের বেলায় দুটি শর্ত, এক হালাল হতে হবে, দুই পবিত্র হতে হবে।